আরা কোক মোটেও ওই জায়গার না। ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও কোমল পানীয় ব্র্যান্ড কোকাকোলা বয়কটের আওয়াজ উঠেছিল দেশজুড়ে। বিশ্বজুড়ে কন্টেন্ট ক্রিয়েটররা তৈরি করেন অনেক প্রতিবাদীমূলক কন্টেন্ট, তবে বয়কটে যখন পড়েছে কিছুটা ভাটা তখনই একটি বিজ্ঞাপন তৈরি করে সেই বয়কটের আগুনে যেন ঘি ঢাললো কোকাকোলা। বিজ্ঞাপনটি প্রচারের সাথে সাথেই যেন বয়কটের ডাকে আরও সরব হয়ে ওঠেন নেটিজেনরা। যেই দোকানে থাকবে কোক সেই দোকানে বয়কট হোক, এমন অভিনব স্লোগানে মুখরিত সামাজিক যোগাযোগ মাধ্যম। শুধু তাই নয়, বিজ্ঞাপনে অভিনয় করা শিল্পীদেরও বয়কটের ডাক দিচ্ছেন তারা। এ বিষয়ে কোকাকোলা বাংলাদেশের পক্ষ থেকে এখনও কোনো অফিসিয়াল প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সমালোচনার মুখে কোকাকোলার সেই আলোচিত বিজ্ঞাপন অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরানো হয়েছিল বলে মনে করা হলেও আদতে তার কিছুই ঘটেনি। তবে সন্ধ্যার পর থেকে আবারও সেই বিজ্ঞাপনটি ইউটিউবে দৃশ্যমান হওয়ার পর থেকে বোঝা গেছে সমালোচনা এড়াতে বিজ্ঞাপনটি প্রাইভেট করে রাখা হয়েছিল, পরে আবার পাবলিক করে দেওয়া হয়। একই সাথে ওই বিজ্ঞাপনে যাতে আর কেউ মন্তব্য করতে না পারেন সেজন্য কমেন্ট বক্স বন্ধ রাখা হয়। বিজ্ঞাপনে অভিনয় করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা শরফ আহমেদের জীবন, শিমুল শর্মা, আবদুল্লা আল সেন্টু। সমালোচনার তুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিজ্ঞাপনের অভিনেতারা আত্মরক্ষামূলক পোস্ট দিলেও আদতে তারা মূলত টাকার জন্য এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের আবেগ অনুভূতি এবং ধর্মীয় মূল্যবোধকে তাচ্ছিল্য করেছেন, এমনটাই দাবি সমালোচনা মুখর নেটিজেনদের।